প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজ এই ক্লাসে তোমাদের সঙ্গে আবার সংযোগ স্থাপন করেছি। আমি মোহাম্মদ সেলিম রেজা, বাঁকুড়া ডিগ্রি কলেজ ব্যবস্থাপনা বিভাগ। আজকে তোমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে প্রথম পত্র থেকে কিছু আলোচনা করব। এই সিদ্ধান্ত নিয়ে তোমাদের সামনে উপস্থাপিত হয়েছি। আজকের অনলাইন ক্লাসের যে বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথোপকথন করব, সেটা হচ্ছে সমবায় সমিতির উদ্দেশ্য কী। তাই এই উদ্দেশ্য আলোচনা করতে গিয়ে তোমাদের সঙ্গে যে বিষয় প্রথমে উত্থাপন করতে হয়, সেটা হচ্ছে গত ক্লাসেও তোমাদের সঙ্গে কথা বলেছিলাম, শিল্প বিপ্লবের পরে ধনী শ্রেণীর যে সমস্ত উদ্যোক্তা রয়েছে সমস্ত দুনিয়ায়, তাদের যে অর্থনৈতিক যে অত্যাচার বা শ্রমিক কর্মচারীদের পরে যে পরিমাণ শোষণ নির্যাতন চলত, তার থেকে অব্যাহতি লাভের জন্যে, নতুন করে কোনো কিছু সৃষ্টি করার জন্যে সমবায় সমিতির উদ্ভব। সেখানে শোষিত শ্রেণী দেখা যাচ্ছে বিভিন্ন পর্যায়ে ক্ষুদ্র উৎপাদক, কারিগর, কুটিরশিল্প, তাঁতি, জেলে, ময়ূর সবাই এক হয়ে মধ্যবিত্ত শ্রেণীর লোকগুলো বা নিম্ন মধ্যবিত্ত পর্যায়ের লোকগুলো চিন্তা করলো যে সমবায় সমিতির মাধ্যমে আমাদের যে সমস্যা রয়েছে আর্থিকভাবে সচ্ছলতা ফিরে আনার জন্য, তার একমাত্র পথ হচ্ছে সমবায় সমিতির মাধ্যমে আমাদের একত্রিত হয়ে ঐক্যয় যে মূলমন্ত্র, একতার মাধ্যমেই আমাদের সেই সমবায় সমিতির মাধ্যমেই আমাদের এই সমস্যা থেকে উত্তর বরাতে হবে, নাইলে আমরা নিষ্পেষিত ও সারাটা জীবন শোষিত হয়ে থাকবো। তখনই সমবায় সমিতি প্রতিষ্ঠানটা কথা চিন্তা আসে বিভিন্ন শিল্প উদ্যোক্তা, শিল্প কলকারখানার উদ্যোক্তাদের মাথায়, এবং তখন থেকেই শুরু হয় সমবায় সমিতির কার্যাবলী। গত ক্লাসে তাদের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করেছি, আজকে তোমাদের সমবায় সমিতির উদ্দেশ্যাবলী কী সেগুলো তোমাদের সংক্ষিপ্তভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি। আজকের প্রথম আলোচনার প্রেক্ষাপটে আসলে আর্থিক কল্যাণ সাধন। আমাদের সমবায় সমিতির মাধ্যমে শুধু সংগঠনটাকে সুপ্রতিষ্ঠিত করার উদ্দেশ্য না, যখন কোনো সংগঠন উদ্দেশ্য সুপ্রতিষ্ঠিত করবে তার পিছনে থাকবে আমাদের আর্থিক স্বচ্ছন্দতা, সচ্ছলতা এবং পরিবারবর্গ নিয়ে আমাদেরকে বেঁচে থাকার একটা অবলম্বন সৃষ্টি করা। তো আর্থিক কল্যাণ সাধন এখানে স্পষ্ট বুঝতে পারছো তোমরা, আর্থিক কল্যাণ সাধন বলতে পারছে অর্থনৈতিক মাপকাঠিতে পরিমাপযোগ্য একটা বিষয়। তো এই আর্থিকতার দিকে, আর্থিক কল্যাণের দিকে যদি আমাদের সাধন আমাদের নজর না থাকে, আমাদের উদ্দেশ্য না থাকে, তাহলে কোনো অবস্থাতে আমাদের সমবায় সমিতি গঠন করে তার কার্যকরী সম্পাদন করা বা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সংগঠনটাকে কোনো অর্থ বহন করবে না। তোমাদেরকে দ্বিতীয় পর্যায়ে বলছি ঐক্য ও সংহতি সৃষ্টি। যে সমস্ত সদস্যবৃন্দ বা মেম্বাররা মিলে এই সমবায় সমিতির উদ্দেশ্যাবলীকে সরিয়ে রাখার জন্যে, উদ্দেশ্যবৃদ্ধির কার্য সম্পাদনের জন্যে একত্রিত ঐক্য ও সংহতি, একত্রিত ও সংহতির দিকে মনোনিবেশ না করবে, তারা কোনো অবস্থায় সমবায় সমিতির এই উদ্দেশ্যাবলী সম্পাদনের কথা চিন্তায় থাকবে না, এটা মনে করতে হবে। কারণ তারা হয়তো দায়ী সারা গোছের সমবায় সমিতির একজন সদস্য হিসেবে পরিগণিত হবে। সুতরাং আমাদের অবশ্যই ঐক্য ও সংহতির মাধ্যমে আমাদের সমবায় সমিতিটাকে সুপ্রতিষ্ঠিত করতে হবে, এই উদ্দেশ্যাবলী আমাদের প্রত্যেকটা সদস্যের মাথায় থাকা একান্ত আবশ্যক। পরবর্তীতে সংঘবদ্ধ করা বলতে হচ্ছে যে সমস্ত সদস্যবৃন্দ এই সমবায় সমিতির যে সমস্ত উদ্যোক্তা যারা আছেন তাদের সমন্বয়ে, যে সমস্ত সদস্যবৃন্দের সমন্বয়ে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হবে, সংগঠনটা সংগঠিত হবে, তাদেরকে অবশ্যই সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমাদের এই সিদ্ধান্তে পৌঁছাতে হবে, এটা আমাদের প্রত্যেক সদস্যের মাথায় থাকতে হবে। কারণ সেখানে দশে মিলে করি কাজ হারি যদি রাহিলাল যে বিষয়টা রয়েছে, ছোট্ট ছোট্ট মূলধান বিনিয়োগ করে একটা বৃহত্তর মূলধান করে পরবর্তী সেখান থেকে আমরা ক্ষুদ্র পেশাজীবী যারা আছে, তাঁতি, জেলে, ময়ূর শ্রেণী যারা আছে তাদেরকে ছোটো ছোটো লোন প্রদান করে তাদেরকে সচ্ছলতা, তাদের জীবনের সচ্ছলতাকে ফিরিয়ে আনার একমাত্র প্রচেষ্টা থাকতে হবে বা উদ্দেশ্য থাকতে হবে, এদিকে আমাদের নজর রাখতে হবে। তাই সংঘবদ্ধ একান্ত প্রয়োজন। তো পরবর্তীতে চতুর্থ নম্বর পয়েন্টে আলোচনায় যেটা আসছে সেটা দেখা যাচ্ছে যে তোমাদের কর্মস্পৃহা জাগ্রতকরণ। আমরা সদস্য হয়ে শুধুমাত্র
আমাদের কর্তব্য কর্ম সম্পাদন করব না, কারণ কর্মস্পৃহা কাজের প্রতি আগ্রহ সৃষ্টি যদি আমাদের মন মানসিকতা না থাকে, কোনো কাজ করে যে কোনো একটা কাজ উদ্দেশ্য দিয়ে একটা কাজ করে তার উদ্দেশ্যে গন্তব্যে পৌঁছানোর যদি কোনো মানসিক মন মানসিকতা না থাকে, তাহলে কোনো অবস্থাতে আমাদের সেই উদ্দেশ্যগুলো সফল হবে না ইরানের সন্দেহে। পরবর্তী কাজ আছে আত্মনির্ভর নির্ভরশীলতা সৃষ্টি। আত্মনির্ভরশীলতা মানে শুধু সমষ্টিগত প্রচেষ্টার মাধ্যমে আমাদের উদ্দেশ্যভিত্তিক সিদ্ধান্তে পৌঁছানোর প্রবণতা থাকলে হবে না, আমাদের ব্যক্তিগতভাবে আমাদের আত্মনির্ভরশীল হওয়ার যে প্রবণতা, নিজেকে প্রতিষ্ঠিত করে সমাজে সুন্দরভাবে চলার যে মানসিকতা, কর্মস্পৃহা জাগ্রত করার মাধ্যমে আমাদের আত্মনির্ভরশীলতা সৃষ্টি না করলে কোনো অবস্থাতে আমাদের সমাজসমিতির উদ্দেশ্য সাধন সম্ভব হবে না। সুতরাং সেদিকে আমাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। বন্ধুরা, তোমরা অবশ্যই এদিকে নজর রাখবা, কারণ তোমরা অধ্যায়ভিত্তিক পর্যালোচনা করে পড়াশোনা করে শুধু পাশ করে গেলে হবে না, পরবর্তী তোমাদের কর্মজীবনে কোন 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 বিষয় করে কোন অধ্যায় করে তোমাদের জীবনটা সুসংগঠিত হবে, আত্মনির্ভরশীল হয়ে সমাজে বেঁচে থাকতে পারবা, সেদিকে তোমাদের লক্ষ্য রেখে তোমাদের লেখাপড়ার দিকে মনোনিবেশ করতে হবে। লেখাপড়া করেই শুধু ক্ষান্ত না, বাস্তবতার প্রেক্ষিতে সেগুলিকে বাস্তবায়ন করার জন্য যে মন মানসিকতা সেটা তোমাদের ভিতরে জাগ্রত করতে হবে। পরবর্তীতে সঞ্চয়ের আগ্রহ সৃষ্টি। আমি সঞ্চয়ের আগ্রহ সৃষ্টি বলতে বোঝাচ্ছি যে তুমি একটা লোন করলে সবাই সমিতির থেকে, সেখান থেকে তুমি গবাদি পশু পালন অথবা দেখা যাচ্ছে হাঁস মুরগি পালন, এই যে ছোটো ছোটো ঋণ গ্রহণ করে তোমাদের যে উদ্দেশ্য থাকবে যে আমরা আগামীতে এখান থেকে আমাদের আত্মনির্ভরশীল হয়ে গড়ে ওঠার যে প্রবণতা, যে ইচ্ছা, যে শক্তি, যে সাহস, এগুলো যদি প্রতিবে না থাকে তাহলে এই সময় সমিতি করার উদ্দেশ্য বিফল হবে, ব্যর্থতায় পর্যবসিত হবে নিঃসন্দেহে। সুতরাং তোমাদের ভিতরে সঞ্চয়ের যে আগ্রহ থাকতে হবে প্রত্যেকেরই, প্রত্যেক সদস্যের ভিতরে, এই উদ্দেশ্য নিয়েই সময় সমিতির গঠনের দিকে মনোনিবেশ করতে হবে, এটা নিঃসন্দেহে তোমাদের খেয়াল রাখতে হবে। সপ্তম পয়েন্টে আসছে যে পুঁজিগত সমস্যা সমাধান। পুঁজিগত সমস্যার সমাধান, যেখানে তোমাদের দেখা যাচ্ছে এই সংগঠনে একটা এককালীন সময়ে একটা মেয়াদের নির্দিষ্ট মেয়াদের ভিতরে যে টাকা পয়সাগুলো আসবে সেখান থেকে তোমাদের যে লোনটা দেওয়া হবে স্বল্প মেয়াদি, স্বল্প সময়ের জন্য যে লোনটা তোমাদেরকে দেওয়া হবে আত্মকর্মসংস্থানকে জাগ্রত করার জন্য, আত্মনির্ভরশীলতা অর্জন করার জন্য, সেখানে তোমাদের যদি প্রাপ্যতা তোমাদের দাবি অনেক থাকে সেটা অনেক সময় দেখা যায় যে সম্ভব হয় না। সুতরাং যেহেতু পুঁজির উপরে ডিপেন্ড করে সেই সমস্যার সমাধান করতে হয়, সেহেতু সেদিকে তোমাদের খেয়াল রাখতে হবে। অষ্টম পয়েন্টে আসছে যে দক্ষতার উন্নয়ন। একটা প্রতিষ্ঠানে সবাই কম সমান দক্ষতা নিয়ে প্রতিষ্ঠানটাকে সংগঠনটাকে সামনের দিকে এগিয়ে যেতে পারে না, প্রত্যেকের ভিতরে সৃষ্টিগত কিছু দক্ষতা আছে, সেই দক্ষতার পরে ভিত্তি করে মানুষ এই সমবায় সমিতির ভিত্তি এসে তাদের ব্যক্তিগত স্বাধীন সত্তাকে সুপ্রতিষ্ঠিত করার জন্যে এই সমবায় সমিতিতে তাদের সদস্যপদ লাভ করে অত্যন্ত দক্ষতা, তাদের ব্যক্তি দক্ষতা উন্নয়নের সাথে ব্যক্তিগত উন্নয়ন করে ব্যক্তি দক্ষতা কার্যগুলিকে উন্নয়ন করে সমবায় সমিতির উদ্দেশ্য সমাধানের জন্য সামনের দিকে এগোতে হবে। আর মধ্য শর্তভোগীদের উপদ্রব বলতে বোঝাচ্ছে আমরা একটা ছোটোখাটো লোন নিয়ে সেখানে আমরা একটা নিজেদের স্বাবলম্বী এবং সমাজকে সুন্দর দিকে নিয়ে, সংসারকে সুন্দর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, সেখানে দেখা যাচ্ছে এইটা নিজের দক্ষতা যোগ্যতা দিয়ে নিজেই সেখানে ওই অন্তর্ভুক্ত সমাজ সমিতির মধ্য থেকেই তোমাদের সেই উদ্দেশ্য সফল করার চিন্তা করতে হবে, সাধন করার চিন্তা করতে হবে। তা না হলে ওখানে আলাদা মধ্য শর্তভোগী একটা উপস্থিত হবে, তারা দেখা যাচ্ছে তোমাদের একটা কাজ তোমাদের সহজ করে দেওয়ার জন্য তারা তোমাদের মাঝখানে এসে করে এলো এবং মাঝখান থেকে একটা অর্থ তারা নিয়ে গেলো, এই সুযোগ দেওয়া ঠিক হবে না, তাহলে দেখা যাচ্ছে উদ্দেশ্যটা সবার সঙ্গে উদ্দেশ্য বিফল হবে। আর সামর্থ্যের সমন্বয় বলতে হচ্ছে তোমার যে সামর্থ্য আছে সেই সামর্থ্যের ভিতর থেকে তুমি সমাজ সমিতির উদ্দেশ্যটাকে সাধন করবা, এইটাকে ইঙ্গিত করছে। সর্বশেষ অত্যাচার প্রতিরোধ বলতে হচ্ছে তোমার যোগ্যতা আছে কিন্তু যোগ্যতাকে প্রতিফলিত করার জন্য, যোগ্যতাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য যে তোমার যে প্রতিভা রয়েছে প্রতিভাকে সুপ্রতিষ্ঠিত করে ব্যবসা সংগঠনটাকে সমাজ সমিতিটাকে সামনের দিকে এগিয়ে দেবে, এই বিষয়ে অনেকের ভিতরে একটা জেলাসি বা এক ধরনের ঈর্ষান্বিত একটা মানসিকতা কাজ করে, সেদিক থেকেও সেদিক খেয়াল রেখেই তোমাদের সৃষ্টিগত দক্ষতা দিয়ে দক্ষতা দিকে অতীব গুরুত্ব দিয়ে তোমাদের সমাজ সমিতিটাকে প্রতিষ্ঠিত করে যে আগামী সুন্দর দিকে নিয়ে যাওয়া যায় এবং সমাজ সংসার সব দিকে স্বাচ্ছন্দ্য ফিরে আসে এবং পুঁজিবাদী তথা যারা শোষক শ্রেণী আছে তাদের সঙ্গে তাদের কাছে তাদের সাথে সাথে টিকে থাকা যায় সমাজে, এই দিকে মনোনিবেশ করার জন্যে সমবায় সমিতি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংগঠন হিসেবে সমাজে সুপ্রতিষ্ঠিত এবং আজও সুপ্রতিষ্ঠিত। সুতরাং তোমাদের এই বিষয়ে আমি আজকে শেষ পয়েন্ট পর্যন্ত আলোচনা করলাম সমবায় সমিতির উদ্দেশ্যাবলী,
এইখানেই তোমরা আজকে এই বিষয়ে কতটুকু বুঝেছো সেটা তোমাদের বিষয়, আর আমি বুঝাতে কতটুকু পেরেছি সেটাও তোমাদের বিষয়। সুতরাং তোমরা এইটা শুধু আমাদের আমার ক্লাসটুকু করেই ক্ষান্ত হবো না, তোমরা আগামী ক্লাসে কীভাবে এই আরও সুন্দর করা যায় বইয়ের সঙ্গে সঙ্গে স্থাপন করে কিছুটা লেখাপড়ার প্রতি মন মানুষের নিয়ে আসো। আজ করোনা ক্রান্তিকারে করোনার সমস্ত বিশ্বব্যাপী করোনার উপদ্রবে আমরা জর্জরিত খুবই ক্ষত বিক্ষত। সুতরাং এইভাবেই সেখানে তোমাদের সঙ্গে সংযোগ স্থাপন করা ছাড়া আমাদের আর কোনো গত্যন্তর নাই। সুতরাং তোমরা যে যেখানে আছো বইয়ের সঙ্গে সংযোগ রাখো এবং আগামী সুন্দর ভবিষ্যৎ করার জন্য প্রত্যয় ব্যক্ত করে তোমাদের লেখাপড়ার দিকে তোমরা আস্তে আস্তে এগিয়ে যাও। এই প্রত্যাশা ব্যক্ত করেই তোমাদেরকে আজকে আমি আমার এই ব্যবস্থাপনা ক্লাসের সমবায় সমিতি ষষ্ঠ অধ্যায় প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় সমবায় সমিতির উদ্দেশ্য নিয়ে আলোচনা আমি শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুন্দর থাকো। এই প্রত্যাশা ব্যক্ত করেই এটি জানছি। আল্লাহ হাফেজ।